আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রকি ওয়ার্ল্ড নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আশা। মানবিক দিক বিবেচনায় বিশ্বের অন্যতম একটি দেশ ওমান, যে দেশটি তার নিজ দেশের নাগরিকের জন্য যেমন উদার নীতি দেখায়, ঠিক তেমনি প্রবাসীদের ক্ষেত্রেও, যে দেশে ধনী গরিবের মাঝে কোনো ভেদাভেদ নেই, এক প্লেটে খাবার খান মালিক ও শ্রমিক। আর তাই তো বিশ্বের সবচেয়ে প্রবাসী শ্রমিক বান্ধব দেশ হিসেবেই বরাবরই দেশটি সবার উপরে থাকে। সম্প্রতি ওমানে গুরুতর অসুস্থ এক প্রবাসীকে হাসপাতালে নিয়ে গেছে ওমানের বিমান বাহিনী। জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজনে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ওই প্রবাসীর নাম পরিচয় কিছু জানা যায়নি। ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানায় টাইমস অফ ওমান। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রয়োজনীয় চিকিৎসার জন্য ওই প্রবাসীকে ডিব্বা হাসপাতাল থেকে মুসান্দাম প্রদেশের খাসাব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগেও মাসিরাহ প্রদেশ থেকে এক বাংলাদেশি প্রবাসীর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার নিয়ে এগিয়ে এসেছিল ওমানের বিমান বাহিনী। দর্শক, এই ছিল রকি ওয়ার্ল্ড নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে বাংলাদেশি নিজস্ব ব্র্যান্ড রকি ওয়ার্ল্ডে মিলছে কম মূল্যে গ্যারান্টিযুক্ত সব মোবাইল অ্যাক্সেসরিজ। পাইকারি পণ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।